সব ভুলে এক হলেন পরিমণি আর শরীফুল রাজ। এমন খবর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই আবারও শিরোনাম হলেন এই দম্পতি। সমস্যা যেন পিছু ছাড়ছেই না এই দম্পতির। এবার রক্তাক্ত রাজের ছবি নেট পাড়ায় ভাইরাল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সূত্র বলছে, শুক্রবার 18 আগস্ট রাজ হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি হন। তার মাথায় এতটাই গুরুতরভাবে ফেটে যায় যে মাথায় 4টি সেলাই করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। তবে বর্তমানে হাসপাতালে নেই এই অভিনেতা, চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছেন তিনি। তবে কোথায়, কিভাবে, কখন এই জখম হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে পরিমণির ফেসবুক ওয়ালে ঢুমারলেই দেখা যাচ্ছে পরিমণি ও তমা মির্জাও একই হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের ক্যানোরা লাগানো হাতের ছবি প্রকাশ করেছেন পরি। ক্যাপশনে লিখেছেন, উই পরি তমা। কমেন্ট বক্সে তমার কমেন্ট, আগে সুস্থ হই দুজন। তমা মির্জাও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন অসুস্থতার কথা। কিন্তু কি হয়েছে এবং একসাথে তারা সবাই কেন হসপিটালে, তার খোলাসা করেননি কেউই। গত 17 আগস্ট টিএম ফিল্মসের আয়োজনে রাজপরী ছেলের প্রথম সন্তানের জন্মদিনে একসঙ্গে সময় কাটালে সে মুহূর্তের ছবি দেখে রাজপরী ভক্তরা ভেবেছিলেন এবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছেন এই জুটি। কিন্তু স্বাভাবিক ছন্দই যেন নেই এই জুটির ভাগ্যে। এদিকে দুর্ঘটনার বিষয়টির সত্যতা যাচাই করতে শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরিমণির কাছে এ বিষয়ে জানতে চাইলে পরি জানান, আমি জ্বরে অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছি, রাজ কোথায় আছে আমি জানি না। ইশরাত জাহান, সময় সংবাদ।